আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি, তার জন্মদিন ছিল 26শে এপ্রিল। 26শে এপ্রিল 26তম জন্মদিন পালন করলেন শন। কোথায় পালন করলেন তার এবছরের জন্মদিনটা, কিভাবে হলো সেলিব্রেশন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। শন ব্যানার্জি কেক কেটে পালন করেছেন এ বছরের জন্মদিন তার ক্রু মেম্বারদের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি অভিনেতা শন ব্যানার্জির নতুন ধারাবাহিক আসতে চলেছে মন ফাগুন, আর এই ধারাবাহিকের শুটিং তিনি করছেন নর্থ বেঙ্গলে। সেখানেই তিনি পালন করেছেন ক্রু মেম্বার ও তার সহ অভিনেত্রীর সঙ্গে এ বছরের জন্মদিনটা। আপনারা দেখছেন কেক কাটছেন হোটেল রুমে অভিনেতা শন ব্যানার্জি। মন ফাগুন ধারাবাহিকে নতুন চরিত্রে আমরা দেখতে চলেছি শনকে। এই ধারাবাহিকে ঋষিরাজের চরিত্রে সকলের মনে রাজ করতে আসছেন শন। এর আগে উজানির চরিত্রে তিনি হয়েছিলেন দারুণ পপুলার। তবে তার নতুন ধারাবাহিক মন ফাগুন নিয়ে শনের ফ্যানেরা কিন্তু দারুণ আশাবাদী। এই ধারাবাহিকে তিনি জুটি বাঁধছেন সৃজলা গুহর সঙ্গে। সৃজলার এটি প্রথম ধারাবাহিক। তো বন্ধুরা, শন আর সৃজলার জুটি আপনাদের মনোরঞ্জন করতে আসছে খুব শীঘ্রই মন ফাগুন ধারাবাহিকে। আর আপনারা এখন দেখছেন আপনাদের প্রিয় অভিনেতা শন ব্যানার্জির এই বছরের জন্মদিন সেলিব্রেশন। বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।